এবার হিজবুল্লাহর হাতে ভয়াবহ বুরকান খেয়া পানাস্ত্র আতঙ্কে ইসরায়েল। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনে নিরবতা ভাঙল রাশিয়া, কিয়েভে রাতভর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। আবারও গাজায় পাঁচজন ইসরায়েলি সেনা নিহত ও দুইটি ট্যাং ধ্বংস। এদিকে হিজবুল্লাহর হামলায় ছয়জন ইসরায়েলি আহত। আরো জানিয়ে দিব, এবার দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনা জাহাজের ধাওয়া পাল্টা ধাওয়া। ইসরায়েলি হামলা অবরোধে গাজার হাসপাতালে শিশু সহ নিহত অন্তত দুইজন। এবার মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় যুদ্ধ বিমান বিধ্বস্ত। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে আগামী মাসে, দাবি ইমানুয়েল ম্যাক্রোর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহর হাতে ভয়াবহ বুরকান ক্ষেপণাস্ত্র, আতঙ্কে ইসরায়েল। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। এছাড়া হিজবুল্লাহর যোদ্ধারা ভয়াবহ বুরকান নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও জানিয়েছেন তিনি। গত মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তখন থেকে ইসরায়েলের সীমান্তে সেনা চৌকি লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। শনিবারও ইসরায়েলের তিনটি সামরিক চৌকিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ইসরায়েলি বাহিনীও পাল্টা বিমান হামলার ভিডিও প্রকাশ করেছে। হামলা চালিয়ে হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। লেবানন যুদ্ধের দিকে এগোচ্ছে জানিয়ে এর জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। শনিবার ইসরায়েলের উত্তর অঞ্চলের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, হিজবুল্লাহর কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে হবে। গাজার মতো লেবাননে কি করতে হবে তা ভালো করেই জানে ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা বুরকান নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। এই ক্ষেপণাস্ত্রের 300 থেকে 500 কেজির বিস্ফোরক পরিবহনের ক্ষমতা রয়েছে। এছাড়া প্রথমবারের মতো সশস্ত্র ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানান হিজবুল্লাহ প্রধান। ইসরায়েল হামাস সংঘাত শুরুর প্রায় এক মাস পর গত 3 নভেম্বর প্রথমবার ভাষণ দেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ শহীদ দিবসের স্মরণে শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে ইউক্রেনে নিরবতা ভাঙল রাশিয়া, কিয়েভে রাতভর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশেপাশের অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে নিরবতার পর শনিবার কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এদিন স্থানীয় সময় সকাল 8টার দিকে রাজধানী কিয়েভের দিকে মস্কোর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবর রয়টার্সের, কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান শেরি পপকো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামলা সম্পর্কে বলেন, 52 দিনের মতো বিরতির পর শত্রুরা কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে মিসাইলটি কিয়েভে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, রাজধানীতে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে গুলি করে ভূপাতিত করেছে। মধ্য কিয়েভেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তবে কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত নয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে 5টি আবাসিক ভবন ও বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর রুসলান ক্রিয়াপসেঙ্কো। 2টি রুশ ক্ষেপণাস্ত্র বসতির মধ্যবর্তী একটি মাঠে আঘাত হেনেছে বলে জানান তিনি। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চলেও ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার স্থানীয় সময় ভোর 3টা পর্যন্ত রাশিয়ার 31টি ড্রোনের মধ্যে 19টি ভূপাতিত করেছে। ভূপাতিত ড্রোনের সবগুলোই ইরানের তৈরি শাহেদ ড্রোন বলে জানিয়েছেন তারা। আবারও গাজায় 5 জন ইসরায়েলি সেনা নিহত ও 2টি ট্যাং ধ্বংস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসাম ব্রিগেডের হামলায় আরো 5 ইসরায়েলি সেনা নিহত ও 2টি ইসরায়েলি ট্যাং ধ্বংস হয়েছে। দখলদার ইসরায়েলের সামরিক সূত্রে বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গাজার একটি টানেলে বিস্ফোরণের 4 ইসরায়েলি সেনা নিহত ও 4 জন আহত হয়েছে। কোন কোন সূত্র বলছে আল কাসাম ব্রিগেডের ফাঁদে পড়ে তাদের প্রাণ গেছে। প্রতিরোধ সংগ্রামীদের টানেল মনে করে দখলদার সেনারা সেখানে গেলে বিস্ফোরণ ঘটে এবং তারা হতাহত হয়। এছাড়া গাজার অন্য এক স্থানে ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় অপর এক ইসরায়েলি সেনা প্রাণ হারায়।
এর আগে গতকালও ইসরায়েলি বাহিনী গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল। এদিকে আজ হামাসের আল কাসাম ব্রিগেডের সদস্যদের হামলায় দুটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। গাজার দক্ষিণ পশ্চিম অংশে ইয়াসিন 105 রকেটের সাহায্যে এই সব ট্যাঙ্ক ধ্বংস করা হয়। কয়েকদিন আগে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন তাদের মুক্তি সংগ্রামীরা 160টিরও বেশি ইসরায়েলি যুদ্ধযান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর মধ্যে বহু ট্যাঙ্ক রয়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় স্থল অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানে গিয়ে তারা ব্যাপক মার খাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সূত্র পার্স টুডে। আবারও হিজবুল্লাহর ভয়াবহ হামলায় 6 জন ইসরায়েলি আহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে। এতে ইহুদি রাষ্ট্রটির 6 জন নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে হিজবুল্লাহ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হামলা চালিয়েছে, যাতে 6 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সবাই ইসরায়েলের ইলেকট্রনিক কর্পোরেশনের কর্মী। খবর অনুসারে ডোবেব কমিউনিটি অঞ্চলে এই ঘটনা ঘটে। লেবানন সীমান্ত থেকে এটি আধা কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পর ইসরায়েলি বাহিনী লেবাননের হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। শনিবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো বক্তব্য দেন। বক্তব্যে তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান। এবার দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনা জাহাজের ধাওয়া পাল্টা ধাওয়া। বিরোধপূর্ণ জলসীমায় আগ্রাসন চালানোকে কেন্দ্র করে ফিলিপাইন ও চীনের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়েছে। ফিলিপাইনের অভিযোগ, দক্ষিণ চীন সাগরে দেশটির পণ্য সরবরাহকারী নৌযানকে বাধা দেওয়া হয়। এ সময় চীনের 30টিরও বেশি সামরিক নৌযান ধাওয়া করে ফিলিস্তিনের জাহাজগুলোকে। এ সময় চীনের যুদ্ধ জাহাজ থেকে পানি ছুড়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ফিলিপাইনের পণ্যবাহী নৌযান। এ ঘটনার পর পাল্টা ছুটে আসে ফিলিপাইন কোস্টগার্ডের একাধিক টহল বোটও। খবর রয়টার্সের। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিপাইন। সেখানে বলা হয় দক্ষিণ চীন সাগরের থামাসোল এলাকায় ওই ঘটনা ঘটেছে। সেখানে থাকা ফিলিপাইনের নৌঘাঁটিতে পণ্য পাঠানো হচ্ছিল। এ সময় পণ্যবাহী নৌযানকে ধাওয়া করে চীনের যুদ্ধ জাহাজ। এ পরিস্থিতিতে ফিলিপাইনের সামরিক নৌযান এগিয়ে এলে তারই প্রতিক্রিয়ায় আরো 2 ডজন সামরিক নৌযান পাঠায় চীন। ফিলিপাইনের কোস্টগার্ড কমান্ড্যান্ট রনি গ্যাবান বলেন, চীনা কোস্টগার্ডের 5টি জাহাজ এবং 28টি টহল বোট আমাদের বাধা দেয়। তারা ফিলিপাইনের পণ্যবাহী জাহাজগুলোকে ধাওয়া করে। এই ধরনের আগ্রাসী আচরণ অত্যন্ত নিন্দাজনক। তবে আমরা যেভাবেই হোক আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। দক্ষিণ চীন সাগরে থামাসোল মূলত একটি বিতর্কিত দ্বীপ। 1991 সাল থেকে এটি ফিলিপাইনের দখলে রয়েছে। সেখানে রয়েছে ফিলিপাইনের নৌঘাঁটি। তবে দ্বীপটিকে নিজেদের মালিকানা বলে দাবি করে আসছে চীন। এদিকে চীনের সাথে সামরিক উত্তেজনার মধ্যেই জাপান এবং যুক্তরাষ্ট্রের সাথে যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে ফিলিপাইন। এতে ম্যানিলার উপর আরো ক্ষিপ্ত বেইজিং। ইসরায়েলি হামলা অবরোধে গাজার হাসপাতালে শিশু সহ নিহত অন্তত 2 জন। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা মেডিকেলে বিদ্যুতের অভাবে ইনকিউবেটরে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি শনিবার ইসরায়েলি হামলায় হাসপাতালের আইসিইউতে থাকা আরেকজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা রয়টার্সকে বলেন, হাসপাতালটি বর্তমানে ইসরায়েলি সেনাদের অবস্থানের কারণে অবরুদ্ধ অবস্থায় আছে। আমরা হাসপাতালের ভিতরে কি অবস্থায় আছি কেউ কল্পনাও করতে পারবে না। সারা রাত হাসপাতালের চারপাশে ইসরায়েল হামাসের যুদ্ধ চলছে। সেনারা হাসপাতালের ভবনের ভিতরে লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। হাসপাতালের ভিতরে শিশু সহ 2 জন মারা যাওয়ার ঘটনায় ইসরায়েল সামরিক বাহিনীকে জিজ্ঞেস করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সেনা সদস্যরা এই বিষয়ে মুখ খুলেনি, কিন্তু তারা হামাসের বিরুদ্ধে অভিযোগ এনে জানায় হামাস আল কিদরা সহ বিভিন্ন হাসপাতালে তাদের ঘাঁটি স্থাপন করেছে। তাই হাসপাতালগুলো খালি করতে হবে। হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় তারা কোনো হাসপাতাল, আশ্রয় কেন্দ্র এমনকি এসবের আশেপাশেও কোনো সামরিক কার্যক্রম চালায় না। এদিকে মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় যুদ্ধ বিমান বিধ্বস্ত। মিয়ানমারের কায়া রাজ্যে বিদ্রোহীদের হামলায় সেনাবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘাতকালে যুদ্ধ বিমানটি গুলি করে ভূপাতিত করেছে কারেন বিদ্রোহীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন মতে গত শনিবার কায়া রাজ্যের পূর্ব অঞ্চলে থাইল্যান্ড সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী ও কারেন বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে সংঘর্ষকালে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। কেএনডিএফ জানিয়েছে যুদ্ধ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে তারা। জান্তা সরকারের মুখপাত্র জমিন তুন যুদ্ধ বিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করেছে। তবে তার দাবি, যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে।
তিনি জানিয়েছেন এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি দুই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং পরে তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনাকে মিয়ানমার জনতার জন্য একটা বড় ধাক্কা বলে অভিহিত করেছে রয়টার্স 2021 সালের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে দেশটির কুখ্যাত সেনাবাহিনী কিন্তু সেনা শাসিত জনতা সরকারকে মেনে নেয়নি মিয়ানমারের জনগণ তারা গত দুই বছরেরও বেশি সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে জনতা সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তারা গণতন্ত্রপন্থীদের সঙ্গে এই লড়াইয়ে যোগ দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে আগামী মাসে দাবি ইমানুয়েল ম্যাক্রোর চলতি বছরের শেষে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে তবে অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংলাপে বসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি ইমানুয়েল ম্যাক্রো বলেন গত কয়েক মাসে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে ইউক্রেন সুবিধা করতে পারেনি মস্কো কিয়েভের উপর আধিপত্য বিস্তার করে ফেললে বিশ্ব নতুন একটি সাম্রাজ্যবাদী ক্ষমতা দেখতে পাবে এতে সোভিয়েত ইউনিয়নের সাবেক রাষ্ট্রগুলো সহ রাশিয়ার প্রতিবেশী অনেক দেশ বিপদের মুখ দেখবে বলেও মন্তব্য করেন তিনি ম্যাক্রো ডিসেম্বরে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে সামরিক শক্তি পাঠানো অব্যাহত রাখতে জোর দেন গত জুন মাস থেকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে আসছে ইউক্রেন তবে এই যুদ্ধে দেশটি কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শেইগু জানান এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের 90,000 সামরিক বেসামরিক কর্মকর্তা 600টি ট্যাঙ্ক ও 1,900 সাজোয়াজান ধ্বংস হয়েছে